আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। নতুন একটা ডিজাইন করব 8 ফিটের বড় মসফেট দিয়ে, একটা করে মসফেট 500 ওয়াট 290 অ্যাম্পিয়ার। তো আমরা ডিজাইন শুরু করি। ডিজাইন শুরু করার আগে আমি সফটওয়্যারটা ওপেন করে নিই। স্প্রিন্ট লেয়ার সফটওয়্যার দিয়ে কাজ করি, স্প্রিন্ট লেয়ার। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিসেট করে নেব মসফেটের মাপ দিয়ে নেব, হেডসিংটা কত ইঞ্চি দিব সেটাকে ইয়ে করে নেব। আমরা আগে একটা ইয়ে নিই, এখান থেকে একটা টান দিই, সরি এইটা নিব। আমরা নেব হচ্ছে 70 মিলিমিটার লম্বা, 70 মিলিমিটার। আর থিকনেসটা নেব হচ্ছে 20 মিলিমিটার, 70 70। দেখতে খারাপ দেখা যাবে, এই জন্য আমরা এটাকে
যাতে একই মাপে থাকে সেই হিসেবে আমরা ইয়ে করে নেবো। এটাকে আমরা উল্টে নেবো,
তো এই পর্যন্ত ডিজাইন করলাম, এরপরে লেয়ার বসাবো ইনশাল্লাহ, তো তখন আরো ফুল দেখতে পারবেন। জাস্ট লুকটা দেখাচ্ছি, এই যে আরো পার্টস বসবে ওইগুলো পরে। এই পর্যন্ত এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আমরা ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।